আচ্ছা যৌতুককে না বলুন যায় কলু গরিবের জন্য ওটা, আর পল্লী বিদ্যুতে যাই জিএম ওর বিদ্যুৎ কি খরম কাঠের খরম দেবে দেশা ওই ওই এক্স করলা গাড়ি দেবে ঠিক বিয়ে দেশে, আর ওই পল্লী বিদ্যুতের বিলত লেগে দেশে দুটি হলেই ভালো হয় একটু হলে আর নয়, দুটি সন্তানই যথেষ্ট, যৌতুক নেবেন না যৌতুক দেবেন কারেন বলে কান কি হচ্ছে আহা হা, একটা পল্লী বিদ্যুৎ অফিসার দেন কি মারিং, একটা মিটার নিতে আমি 1000 টাকা জমা দিয়েছি ফার্স্টে, এখন প্রতি বিলত মিটার ভাড়া 20 টাকা 10 টাকা, এরা কত বড় দুর্নীতি রে, প্রতি প্রতি মিটার প্রতি মাসে কি মিটারে ভাড়া লাগবে, কারে বাংলাদেশের মানুষ বুঝে না আমার টাকাতে তুমি পুল পুতিছ, আমার ফুলের টাকা ভাড়া দাও যাও ভাড়া, ঢাকা তো তুমি মাথা মারি চৌকু আকাতার হাবিজুর, তুমি ওরে বাট পার কও এই বেটা বল পল্লী বিদ্যুতের ফুল পুতিছ আমার জমির ভাড়া দাও, তুমি মিটারের ভাড়া নিবে আর আমার জাগার ভাড়া দেবে না কেন, দোকানদার বাকি লয় খাতার সামনে দাঁড়িয়ে থাকে কোনটা কত টাকা বাকি থাকলো আগেকার বাকি কত এখনকার বাকি কত, তাহলে কত জমা দেন জের কত থাকলো, আর ওই গারস্থ বাড়ির নাই পল্লী বিদ্যুতের এসে কখন কি লেকে লে যেতে ঠিক নেই, হাই রে পাগলের দল্লে সাহস কি রে, আবার এই বিল বাকি বললে সুদ দেওয়া লাগছে, আপনি কিস্তি না নেন লোন না নেন পল্লী বিদ্যুতের বিল যদি বাকি পারে আপনাকে ফাইন, ইংলিশে ফাইন বাংলায় ইংলিশে ফাইন বাংলায় হলো জরিমানা আর ওই ফার্সিতে সুদ, আপনি পীর হলেও সুদ দিতে হবে, আপনি বেকারে দিতে পারেননি তাহলে সুদের থেকে কেউ বাঁচিচ্ছে না, কল যা কল যা কেউ কয় না আরে যুক্তিবাদীর ঠাকা রে, সাহস কি রে একটা মিটার কিনে লিছি 1000 টাকা দেয়া, তুই মাসে মাসে ভাড়া লিচ্ছ কতদিন তোর ভাড়া লেওয়া লাগবে, ইরে দেখিছে যমুনা ব্রিজে লাগান টোল ওটা গাড়ি বার করার টোল এটা বাতি জ্বালানোর টোল একই ব্যবস্থা, আহা হা কেউ কয় না রে আহা হা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস, অর্থনীতি যদি আল্লাহর মর্জি মতো না হয় এই সারা জীবন যেভাবে করলাম করলাম তাও শাস্তি শেষ হবে না, আপনাকে জাহান্নামের ভেতরে এই অর্থ আপনার কি করবে পুঞ্জীভূত করা অর্থ সুদভিত্তিক অর্থনীতি মানে যারা অর্থ কামাই করে থাকবে তাদেরকে জাহান্নামের আগুনে এটার উত্তপ্ত করে কপালে পিঠে পাঁজরে দাগ দেওয়া হবে, সেদিন আপনাকে সবাই চিনবে ই আসল সুদারু ই আসল জাকাত না দেওয়াকারী কোথায় মুসলমান, তাহলে অর্থ ব্যবস্থা খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই 5টা গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, এই অর্থ ব্যবস্থা জাকাত ভিত্তিক করতে হবে, গরিবের সাহায্যের জন্য জাকাত ওসর ফেতরা চামড়া, আসলে কোরআনের সাথে থাকলে শান্তি আলাদা সোহান তাই না, যারা কোরআনের সাথে থাকে না মসজিদে যায় না বাপ মায়ের খেদমত করে না দান খয়রাত করে না ভালো কথা কয় না এরকের যতই অবস্থা ভালো হোক এরকের কোনো শান্তি নেই, কি যেন সামনে একটা গ্যাপ কথা বল না গা, কি যেন একটা গ্যাপ তাদের অন্তরে ধরা পড়ে তারা বাঁচে থেকেও শান্তি নেই, আর আমরা গরিব মানুষ সবাই গরিব পৃথিবীতে, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ গানিগুন ও আন্তমুল ফুকারা, কি স্পষ্ট কথা 2 কোটি 10 কোটি 20 কোটি টাকার গরমে ধরাকে সরাগান করে না, আর আল্লাহ নিজে বলছেন আল্লাহ নিজে বলছেন আমি সার্টিফিকেট দিচ্ছি আমি ছাড়া কেউ তোমরা ধনী নও, তোমরা সব পুরুষেরা ফকির আর মহিলারা ফকিরনি, একটা মানুষকে যদি আমি ফকির বলি উনি উল্টে চর মারবি কি রে 20 বিঘে তুমি পাতার তুই ফকির কর, পালসার গাড়িতে এখনো সরিয়ে আছে পাও নামাইনি, হ্যাঁ
উই সোর মারবি তোর এত বড় সাহস ফকির কোষ আর আল্লাহ এমন একটা শক্তিশালী রব দুনিয়ার সব মানুষ ফকির বানাছে মিয়া মানুষ ফকির নি বানাছে কথা কর কি শক্তি কারু কিছু কোয়ার বুদ্ধি নেই শুনিয়া আলহামদুলিল্লাহ পড়ে আর সাধারণ মানুষ যদি মসজিদের ইমাম যদি মোতাল্লিক কয় তুই ফকির সেই দিনই চাকরি শেষ কি চেয়ারম্যান যদি মেম্বাররা কয় চেয়ারম্যান স্যার আপনার সব ভালো কিন্তু আপনি ফকির এই তুই বাড়া কথা কর কি রব যে কথাগুলো বলছে তার এত ওয়েট পৃথিবী ধ্বংস হবে আল্লাহর কুদরতের শক্তি এক তিল কমবে না আমরা সেই আল্লাহর বান্দা সুবহানাল্লাহ আমরা কথা শুনবো সেই আল্লাহ সেই আল্লাহর কথা যতই শোনেন মুমিনেরা ততই মুমিনের অন্তরে মধুর মতো মিষ্টি লাগে আমাদের এলাকার সরষে বনে নি ভাই সরষে বনে না হ্যাঁ বনছে এখনো সরষের ফুল আছে এই সরষের ফুলে ফুলে মৌমাছি ঘুরতেছে ঠিক বেলা আমি দেখেছি ঘড়ি ধরে একদিন 10:30টার মধ্যে মৌমাছি আসে ফুল একের সকালে আসে না 10:30টায় আসে আর বিকেল 4টার আগে ওরা চলে যায় এরা কোন কলেজের ছাত্র কোন মাদ্রাসার মুফতি মানুষ ইচ্ছা মতো ঘুরতেছে আর তারকের চিকিৎসার জন্য তার করে মধু দেওয়ার জন্য আল্লাহ কখন এর করে ট্রেনিং দিল ওর কি স্কুল নাই মাদ্রাসা নাই বই নাই পুস্তক নাই জবান নাই কিচ্ছু নাই কি ডিউটি পালন করতেছে কোথায় আছে কেউ জানে না তার রাস্তা কেউ জানে না তার ঠিকানা ওই সাঁত করে আসে ওই যে ঘুরতেছে লক্ষ লক্ষ সরষের ফুল এটার পরে আবার ওটার পরে কিছুক্ষণ ওয়েট করে আমার কি নিচ্ছে আমরাও দেখবে ভাই না এই মৌমাছি ডিউটি পালন করে কার আর আমরা ডিউটি পালন করি কার শয়তানের কথা কন কোতে ভয় লাগে সব কথা আমি বলবো আমি আপনাদেরকে কিছু খবর দিই পোস্টালের আসলে কথা তো খালি ভেতরে ঠেলিচ্ছে যার কারণে আমি এগুলো যখন দেখি কোরআন যখন দেখি মনে হচ্ছে কথা চারিদিক দিয়ে বার করা দরকার মানে আমি যদি এখনই মারা যাই এই ভেতরের কথাগুলো কে জানবে এই অনুভূতি তো কারু নাই ওই বাইতুল মুকাররমের মসজিদের ইমামের যদি অনুভূতি থাকতো আমার বাংলাদেশে 512,000 মসজিদ আছে ওই মসজিদের ইমামগুলি আমার এই কথাগুলি যাতে তাড়াতাড়ি পৌঁছে সে যেন মানুষের কাছে বলে দেয় একটা কথা যদি বাইতুল মুকাররমের মসজিদের ইমামের মুখ দিয়ে বাড়াতো তাম বাংলাদেশের মসজিদের ইমামরা তার জন্য বাঁচিয়ে থাকার দোয়া বলতো একটা কথাই বাড়ায় না মুখ দিয়ে যে এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় চাই বাইতুল মুকাররমের ইমামের বাপও কবার পারবে না এই কথা বলেন না আপনি কাল্লা দোকান কে পারবে না উনি সুদারু করে টাকা খাওয়ার জব বন্ধ আর বডি আছে মুখ আছে জিহ্বা আছে ব্রেন আছে কিন্তু সব প্যারালাইজড আমি আপনাদের কাছে চিকিৎসা করব পুরো কোরআন কি বলতেছে এই সম্পর্কে তো যাই হোক আমি এখনো আপনাদের বক্তৃতা এনাদের শুনিনি তো আমি কিছু কথা বলবো যেটা এই দুনিয়া শান্তি হবে আখেরাতে মুক্তি হবে আসুন সপ্তম অধিবেশন বেড়াগাড়ি পুরোপাড়া দায় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুন নবী সাবেক প্রধান শিক্ষক পোয়ালগাছা মুসলিম উচ্চ বিদ্যালয় আল্লাহ ওনার হায়া কুমুল্য দান করুক বলুন আমিন নুরুন নবী আচ্ছা বড় ছিল উনি আছেন আল্লাহ কবুল করুক সহ সভাপতি জনাব হাফেজ মাওলানা শামসুল আলম সাহেব খতিব বেড়াগেরি পূর্ব ভারতায় মসজিদ সুবহানাল্লাহ আল্লাহ ওনাকে জবানে বরকত দিক বলুন আমিন হেডকোয়ার্টার একটা গ্রামের হেডকোয়ার্টার হলো মসজিদ ওখান থেকে যে ঢেউ বাড়াবে পুরো গ্রামটাই ঢেউ হবে
কিন্তু ঢেউ তোলা আর না তোলার দায়িত্ব ইমামের। ওই ইমামের দায়িত্ব এই মুসল্লিগুলো আমি ধার দিয়ে পাকা লালা শক্তিশালী ইমানদার বানাবো, ইচ্ছা করলে ইমাম পারবে, কিন্তু ইমামগুলি করে না। কথা কন, কামারের কাছে হাতুর আছে, আগুন আছে, আপর আছে, এঁত আছে, সব আছে, কিন্তু কোন কাছে কোন ধার কাটলে ঘাস কাটা দেবি, কুশার কাটা দেবে উনি ভালো জানে। কথা কন, এমনও ধার কাটে কামাররা বিক্রি করে রেডিমেড কেস কাছি, আপনি কোনো কিছু কাটবেন না, বাড়ি দিলে যা থতেন, তিন মাস থাকলে দেখেন যে ধারই নেই, ওটি থেকে গলে চলে গেল। তা আমাকে বাংলাদেশে যেগুলো ইমামতি আমরা করি, ওই এমন ধার কাটি মোক্তাদিন ইমানত, এই সাত দিনের মধ্যে ওই বাড়িতে বসে থেকে থেকে ওই ধান নেই, আবার নতুনে আর একদিন আসে ধার কাটবে, দেখো যে কার সেই। এই ধার ব্যাপারটা, ধারের একটা গুণগুণ মান আছে, সেই মানের কথা আমি বলবো। যে জায়গায় ধান নাই সেই জায়গায় ইমান দিয়ে কিচ্ছু হবে না। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলী আতোয়ার তালুকদার ফজু ভাই, চেয়ারম্যান গোহাইল ইউপি, বারবার নির্বাচিত, ছয়বার, ৩০ বছর হলে নির্বাচন করছে, কোনোদিন ফেল নেই। এই লোকটা এখন উমারের মতো যোগ্যতা অর্জন করার যোগ্যতা এসে গেছে, কিন্তু খালি যদি ফজু ভাই বলে এই গোহাইল ইউনিয়নে আল্লাহর আইন মতো চলবে, আওয়াজ নেই। এই মানুষটা যদি আমরা প্রতি সপ্তাহে ৫০ জন করে মানুষ তার বাড়ির যা বুঝে সুঝে দে, ভাই আপনার দাড়ি আছে, যোগ্য আছে, ইমান আছে, সব আছে, আপনাকে বারবার আমরা নির্বাচিত করি, আপনি একটা বার কোরআন বিজয়ের জন্য না কাজ করেন, ৫০ জন করে মানুষ প্রতি সপ্তাহে তার বাড়ি যদি যায়, ৬ মাসের মধ্যে দেখবেন ওই লোকটা বলবে বাবা তাহলে তোমরা আমার পাশে খাড়া হও, আমি একটা বার ইউনিয়নে ঘুরে আসি। ওই লোকক দাওয়াত না দিয়ে উইলিয়াদা করলে আলা মুলে আলা কাঁসা ভর্তি আলা তার দাওয়াত দিচ্ছে, কইতে ভাই চ জুম্মার চ, আমরা কোনো পদ্ধতি আল্লাহর নেই না, রসুলদের নেই না, আল্লাহ ডাইরেক্ট বলছেন দাওয়াত দিতে হবে, ইজহাবিলা ফেরাউনা ইন্নাহু তাওবা, হে মুসা তোমাকে ওই মাদাইন শহরে শোয়েব আলাইহিস সালামের বাড়ির ভেতরে এই মুরগির রান খাওয়ার জন্য তোমাকে পাঠায়নি, তুমি যাও মিশরের প্রধানমন্ত্রী, তার পদের নাম হলো ফেরাউন, এই ফেরাউনের কাছে যা দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই দাওয়াত তুমি ওখানে দাও, এ কল্লি আলা মুল আলা বাগুন আলা কাঁচা বত্তি আলাক দেওয়ার দরকার নাই। দাওয়াত একটা ইউনিয়নের চেয়ারম্যানক দাওয়াত দেবেন, তাতে ৩ বছর লাগে লাগবি, ৩ বছর ভালো বানালে পরে বছর ৫ বছর পর একটা আল্লাহওয়ালা লোক ময়দানত পাবেন। ঠিক, কত মাটি আছে পাতারত, এই মাটি বয়ালিয়াদা কেউ ইটে বানাচ্ছে, আমরা গল্লা বানাচ্ছে পাতিল, কেউ বানাচ্ছে মাটির ভদ না, কতক্ষণ, তাহলে এই পৃথিবী তো মানুষের সমুদ্র, মানুষের খুনি, তাহলে এই লোকগুলা আপনাকে আমাকে হাত দিয়া মুখ দিয়া বুঝ দিয়া এক বানান লাগবি। নবী মানুষ বানাচ্ছে মসজিদে নববীতে, আর আমরা বানাচ্ছি চোর বাটপার, কতক্ষণ, একটা মানুষ বানে ছাড়া দিছে, ওই মানুষটা পাগল, যে মানুষটার সামনে আল্লাহ রসুল বলছেন লাবাদা নাবিয়া লাউকানা উমার, যদি আমার পরে নবী আসবে না, যদি নবুয়ত দিত আল্লাহর বান্দা উমারকে দিয়ে দিত, তাহলে এই মানুষটা মানুষ জব করবে না, সে ইমানে না এত যোগ্যতা হলো, আর আমরা বাড়ির মধ্যে এই লোকটা টার্গেট করি না, এই লোকটা দেখি না, যারাই সমাজে নির্বাচনে দাঁড়ায় পোস্টালে তাদের নাম থাকে এরাই হলো বাংলাদেশের বাঘা পুরুষ। এই যে ৪০ বছরের বক্তৃতা করছে, আমার ইউনিয়নের কোনো সভার হ্যান্ডবেলত আমার নাম দেয় না, মাতার লালপা শুকায় নিলে লাকড় টিপ দিলে দুধ বাড়াবি, সেগুলো করছে সাংগঠনিক সম্পাদক, মতির পানি বয় নেব না, মুখ খোলেন না, মুখ খোলেন তো ঠান্ডা খুব নাই তো, পিচ্ছি পিচ্ছি নেতা রে, পিচ্ছি পিচ্ছি চোটে নেতা, তার কি হ্যান্ডবেলত নাম দেখলে আমার কলজে শুকে দা, আরে তোর দাদার আমি একসাথে হয়েছি, আর আমার নাম পোস্টালত নাই রে, সবাদ নাই দাওয়াত নাই দিলু, আমার নামটা তো খালি দিলে হয়নি, প্রত্যেক সবাদে ১,০০০ করে টাকা দেন হইনি, কিন্তু ওরা দিচ্ছে না, কইছে না ওই ওই ধর্ম মানে ওর নাম দিয়ে লাভ কি,
ও কি হাইলাইট করম তাহলে তো আমার সিয়ার থাকবে না। আমরা আমরা আসলেই যারা আলিমুলাম আছে যারা আসলেই ভালো লোক, কিন্তু সমাজে এরকম সবাই ভালো বললে তাহলে ওর খাওয়া থাকবে না। দেখে আমাদের বিরুদ্ধে এই কুচ্ছা রটায় যাতে ওরকের মুখ ডাবে যায়, ওই যে আলাম নাসরা সুরান ঠিকই আছে থাক, এটা খুলে দেন এমুক আছে এটি বসুক, এটি এখানে কাপড় দেন, এখানে কাপড় দেন, মানুষ যদি বসছে ওরকমগুলো অরান হয় না, পাগল জান্নাতের বাগান চাপে চাপে বসেন। আরে এখানে আসেন ভাই, এই সাইড দেন না, এখানে আর এখানে আন বিছনা পারে দেন। সম্মানী অতিথি জনাব মোহাম্মদ হাফিজার রহমান পারেশ, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে দিনের বুঝ দিক দরিখন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ প্রভাষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন ফারুকি, কামিল বিএ অনার্স এমএ প্রভাষক আতাইল ফাজিল ডিগ্রি মাদ্রাসা শাহজাহানপুর বগুড়া, আল্লাহ ওনার হায়া কুমুল্লা দান করুক বলুন আমিন। বেচারার খুব এখলাস আছে, আমি অনেক প্রোগ্রাম করে ওনার সাথে বইছি, উনি টাকা খরচ করতে মাতে না, পাগল হয় দিনের দাওয়াত দেয়। উনি কি মনে করে উনি কি না অন্তর দিয়ে বিচার হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ ইব্রাহিম ভাইকে জান্নাতের পথে চলার তৌফিক দিক্ষণ আমিন। মাওলানা রাজীবুল ইসলাম রাজীব ভাই খতিব মহিপুর নতুন পাড়া জামে মসজিদ, আল্লাহ ওনাকেও দিনের জন্য কবুল করুক বলুন আমিন। অন্যান্য ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম হাজি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, কচি কাচারা পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমি এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত ভিডিও ম্যান এবং মাইকালা ভাইয়েরা সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা, শেষ কথা হলো আজকে আর বলার দরকার রাখবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে মক্কায়, হিজরত করলেন মদিনায়, ওনার বাবার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমেনা, নানার নাম ওহাব জহরি, যুদ্ধ করলেন 27টা, উনি কি করেছেন, কোথায় হিজরত করেছেন, এই কথাগুলি আমরা শুনতে শুনতে অনেক শোনা শুনেছি। এখন মেন কাজ হলো কিয়ামতের, এখন আমরা পূর্ব মুহূর্তে পৌঁছে গেছি, কিয়ামত অচিরেই হবে কিংবা 1 কোটি বছরও পর হতে পারে, কিন্তু আমাদের মুক্তির কি উপায়, আমরা কিভাবে দুনিয়ায় শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো, এই কথাগুলি আমি কোরআন থেকে আপনাদেরকে বলবো খুব শর্টে সৃজনশীল পদ্ধতিতে এবং আপনার নৈবিত্তিক পদ্ধতিতে কোরআন বুঝাবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার শান্তির পথটা উন্মুক্ত করে দেন। দরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, সুবহানাল্লাহ, আমরা কার বংশধর, কে বলছেন? মিন্নি হুদান, আমার তরফ থেকে হাদায়াত বাণী পাঠাবো, ফামান তাবিয়া, এটা যদি এটা করতে পারো মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ, কার কথা, এই কথার ভিতর কোনো ভেজাল আছে? হ্যাঁ হা হা হা, কি কথারই, আল্লাহ নিজে বলছেন কোরআন মানলে তোমার ভয় নাই চিন্তা নাই, সেই কথা মানুষ আমরা মানি না। এত বড় দুর্ভাগ্য পৃথিবীতে হবে না। এরপর আল্লাহ বলছেন যদি তুমি হিংসা করে অহংকার করে গর্ব করে যদি আমার এই হেদায়ত না মানো, তাহলে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফীহা খালিদুন। পরিষ্কার দলিল যে কোরআন যদি মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, তুমি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে, ড্যাঞ্জার, এটা ড্যাঞ্জারের আয়াত, ড্যাঞ্জার। এই যে কারেন্টের থম দেয়নি, এখান থেকে দেখলাম আকরামপুর পার হয়েছে ধোপাগাড়ি রুটি, বিরাট কারেন্টের থম, এটা এই লাইন দিয়ে এই দিক গেছে,
জানে এই কারেন্টের থম কম্পকে চার শতক জায়গার উপর সাইডটা পাও পুঁতিয়া অ্যাঙ্গেল দিয়ে ওরা নাড় দিয়ে দিয়ে তুলছি ঠিক দশ ফুট উপরে লিখেছে লাল একটা সাইনবোর্ড মানুষের কালা লাল ইয়েতে দেখাছে দেখে ওটি লিখেছে ইংলিশে ডেঞ্জার একবারে মূর্খ মানুষ হ্যালো জমির ধান লাগায় খেটে খাওয়া মানুষ তারা ওই ফুলের কাছে দেখে দেখে কেরে ওটা কি ওই কাল্লা দেখে কয় এই ওর উপর ওটা হবে না কথা কয় না ভারে কোজে এর উপর ওটা হবে না কে এটা ডেঞ্জার মানে এই মাপের উপর উঠলে তুমি চটকা খাবে কেরে আপনি পেছনে বলছেন কেরে এটা আসেন তো এ না না এই না 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 আরে আমি জয় পাইনি আরে দয়া আগে এটা এটা ওনা কাওনা আগে দেন তরে পাগল ঢাকার লোক এটি থাকা লাগবে যাতে এই বক্তৃতে ওখানে আমদানি করে পারে কথা কার দেখা তাহলে ওই একটা মূর্খ মানুষের দানে ডেঞ্জার কেউ কোনোদিন উঠিনি অরবুর উঠছে এটা মানুষের তৈরি করা একটা সাইনবোর্ড একটা বিপদ সংকেত এর উপর উঠলে তোমার বিপদ হতে পারে আর আল্লাহ বলছেন আল্লাহ বলেছেন ডেঞ্জার মানলে জান্নাতি না মানলে জাহান্নামী তাহলে কোরআন শরীফ পুরোটা বুঝতে গেলে এই নৈবেদ্যিক হারে আপনাকে এই কোরআন বুঝতে হবে এত ব্রড কথা আর বলার সুযোগ নাই যে সময় তিন মিনিটে তিন সেকেন্ডে আমেরিকার কথা দেয় যেখানে পনেরো দিনে চিটাগাং সিটি গেছে পনেরো দিনে আছে আর সেই পৃথিবী এখন তিন সেকেন্ডে আমেরিকার বাপের সাথে কথা হয় আব্বা কেমন আছো হ্যাঁ আবার ল্যাপের মধ্যে সব বাড়ির মানুষ শুয়ে আছে ল্যাপের ভেতর থেকে আপনি প্রেমিকের সাথে কথা করছেন তাও কি মুখ দিয়ে কথা কওয়া লাগে না খালি লেখে লেখে ইঙ্গা ঠেলা মারলেন একবারে চলে গেছে ওই ওই দোগাছি ওর জানলা দেওয়া আছে দরজা দেওয়া আছে বাড়ির গেট বন্ধ উপরে সাদ গেল কুমিন্দেরে ওই ম্যাডাম আবার যখন দেখলো যে কিরিং কিরিং করে ওর সাথে কথা আছে যে রাত বারোটার পর কেউ জায়গায় থাকবে না ফ্রি টক টাইমে তোমার সাথে আমি কথা বলবো এখন উই আবার ওই কিরিং করে বাজিয়ে উঠলো মেসেজ উই তখন ওটি আবার বসে থেকে লিখিচ্ছে ল্যাপের মধ্যে ডুক্কি মেরে লিখিচ্ছে লেখার পর উই আবার এক ঠালা মারলো একবারে চলে এলো ভেড়াগিরি আপনার বাপ করছে আমার ছোল ঘুম পাড়িচ্ছে উই ঘুম পাড়ার মরদলায় উই আল্লাহর অলির সাথে কথা করছে মহিলা অলি যে সময় কথা বলা লাগে না শুধু খালি ঠেলার পেলার উপর দুনে চলিচ্ছে এখন যাক যত ঠেলা দিবি তাই তত আব্বা আব্বা কবি কথা কয় না ভারে এই এই সময় এই কোরআনের বক্তৃতা তেইশ বছরের বক্তব্য রসুলের তেইশ বছর জীবনের বক্তব্য আমরা আজকে কতদিন এখানে সভা হচ্ছে আপনার সাত বছর হলে সাত বছর হলে সভা হচ্ছে প্রতি সভা তিনটে চারটে করে বক্তা গড়ে যদি দেড় ঘন্টা হয় ছয় ঘন্টা তাহলে তেইশ বছরের বক্তব্য ছয় ঘন্টা আর এক বক্তা দুই ঘন্টা দেয়া দেড় ঘন্টা দেয়া কি আপনার মগজত দেওয়া যাবে কন্ত আর যেটা মগজত দিবেন যারা শুনবি ওরা কিছুই বোঝে না কোরআনই পড়ে না খালি আসিচ্ছে বক্তার সাউন্ড শুনবেন তাহলে এই লোকগুলো বুঝান এটা কি তুরুমুরু কথা হ্যাঁ কঠিন কথা কিচ্ছুই বোঝা যাবে না তাহলে তেইশ বছরের কোরআন আমাকে এক ঘন্টায় আপনাকে বুঝাতে হবে তাহলে তেইশ বছরের কোরআন আপনি যদি এক ঘন্টা আপনাকে বুঝাতে চায় তাহলে পুরো কোরআন এমন একটা নৈবেদ্যিক করে আপনার ভেতর ঢুকান লাগবে যাতে আপনি বুঝতে পারেন আমিও যাতে তাড়াতাড়ি বলতে পারি এর একটা উদাহরণ শোনেন এই কোরআনের গভীরতা হলো তামাম পৃথিবী আরশ আজিম জমিন আসমান পুরোটা নিয়ে এই কোরআনের গভীরতা এত বড় একটা শক্তিশালী কিতাব মানুষকে বুঝাবো এটা আপনাকে বুঝতে হবে আগে দুনিয়ার কলা কৌশল দিয়ে আপনারা জানেন এই প্লাস্টিকের পাইপ আছে আট ইঞ্চি পাইপ নেই প্লাস্টিকের আট ইঞ্চি বিস্ফোটের পাইপ আচ্ছা আপনাকে যদি বলা হয় যে আপনি আট ইঞ্চির পাইপ দেড় ইঞ্চি দিয়ে পানি বার করবেন পানি ঢুকবে আট ইঞ্চি দিয়ে কিন্তু বার করতে হবে দেড় ইঞ্চি দিয়ে তখন আপনার এর গবেষণা করতে হবে
কতক্ষণ গবেষণা করতে হবে, তাহলে কি করা যায়, কিভাবে কি গবেষণা করতে 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 আপনি দেখেছেন একখান দিতে একজন একদল মানুষ টিউবওয়েল বসাচ্ছে, শ্যালো বসাচ্ছে, ওরা আবার করছে কি 6 ইঞ্চি হচ্ছে বঙ্গা বানাছে, 6 ইঞ্চি পাইপ কাটিয়ে আনা মেলে দেশে মুখ, ওই ওই 6 ইঞ্চি পাইপের মুখত আবার এমন একটা সকেট লাগাছে, লাগে ওরই সাথে আবার ঢালাই দিয়ে ওটা 4 বানাছে, তারপরে বাঁচে 3, তারপরে 2, তারপরে 1.5, উপরে ঘাও দিচ্ছে 1.5 দিয়ে আর কাটিচ্ছে 6 দিয়ে, কথা কয় না বাড়ি, কথা কয় না, উপরে কয় ইঞ্চি কাটিচ্ছে কয় ইঞ্চি, মানছি দুকা তোর মাথা খারাপ আছে, তুই পুতপুসার ইঞ্চি পাইপ তুই 1.5 দিয়ে কাটিচ্ছ, পাইপ তো ঢুকবে না, তখন ওই গোটা পাইপ আলোক করে কবি এর মুখ দেখেছ, কথা কয় না বাড়ি, কথা কয় না, এর মুখ দেখেছ, মাই ফেদাক 6 পার, তাহলে এই কোরআন আপনাকে 2 ঘন্টা আমি ঢুকাবো, তাহলে আমার অঙ্কে ওই রকম বক্তৃতা সাইজ করে করে এই সকেট দিয়ে দেখ কুমে কুমে লিয়েছে 1.5 ফালান লাগবি, কিন্তু 1.5 দিয়ে তো বাড়াবে না, আপনাকে ঢুকান লাগবি সামান্য ছিদ্র কান দিয়ে, কান দিয়ে যে ঢুকিচ্ছে ছিদ্র কোন সামান্য একটা কি কয় কান চুলকার নাম কি কটন দিয়ে আপনি যখন কান চুলকান ওই কটনের তুলে পুলে পুরো চারিদিক আপনার এই বডির ঢোকে, তাহলে সামান্য ছিদ্র দিয়ে পুরো কোরআন ঢোকান লাগবে, তাহলে কতখানি বুদ্ধির দরকার, হ্যাঁ এখন শোনেন আপনাকে বুঝে দিচ্ছি, এই যে প্রশ্নটা আমি করেছি আল্লাহ যে আমাকে হাত দিয়ে দিয়েছে প্রশ্ন যে কোরআন মানলে জান্নাতি না মানলে, এখনই যদি আমি প্রত্যেকটা মানুষের শ্রোতাগুলা কাগজ কলম দিয়ে বলি যে আমি প্রশ্ন বলতেছি আপনি লেখেন কি, কোরআন মানলে 1 নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন কোরআন না মানলে জাহান্নামি, আপনারা কলম আর কাগজ দিয়ে আপনার ঠিক চিহ্ন দেন, যাই জীবনও নামাজ পড়ে না তাই কবি কোরআন মানলে জান্নাতি, কথা কন না এই শ্রোতার সব বলবি জান্নাতি, ইমাম সাহেব যখন এই প্রশ্ন শুক্রবারের দিন লেখে লেখে দিয়ে দিবি কম্পিউটার টাইপ করে লেখে 2টা প্রশ্ন লেখলো, এই আপনারা বলেন তো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, কে কে ঠিক শুনে দিবেন কোনটি দেন, দেখা যাবে মোট মুসল্লি পাস করবি, ইউনিয়ন চেয়ারম্যান যদি 12 জন হচ্ছে 9 জন হচ্ছে পুরুষ মহিলা মেম্বার আর 3 জন হচ্ছে মহিলা চেয়ারম্যান 1 জন, এই 13 জন যদি পরীক্ষাত বসে ওই প্রশ্ন লেখে 13 জনই ঠিক দিবি কোরআন মানলে জান্নাতি, বাংলাদেশে যতগুলো মেয়র আছে উপজেলা চেয়ারম্যান আছে কাউন্সিলরের সামনে যদি এনারা যদি প্রশ্ন দেয় সবাই বলবি কোরআন মানলে জান্নাতি, প্রধানমন্ত্রী যদি চিঠি লেখে ওই প্রশ্ন লেখে যদি দেয় এমপিরা 300 জন আছেন আপনারা লেখেন তো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, ঠিক শূন্য কোনটি দিলে পাস করবেন লেখেন, ওরা ওরাও লেখবি, যাই 10,000 কোটি টাকা চুরি করছে উনিও লেখবি কোরআন মানলে জান্নাতি, কি আপনার বাড়ির 10 জন মানুষ আপনি কি কোনোদিন চিন্তা করছেন এই স্বল্প লোক কোরআন নাই নাই কোন, কিন্তু কোন তো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, আপনি জীবনে কি বেটা কোনদিন কষেন এর দাঁত পরীক্ষা, কে মানা করলো আপনাকে এটা কবার বলেন, আজকে বাংলাদেশে নৈবিত্তিক দিয়ে পড়াশোনা 18 বছর হলে চলতেছে ছাত্র আর পড়ে না, সারাদিন মোবাইল চেপে হলদ জাতন চিন্তা করে কি করা যায়, 18টা প্রশ্ন লিখেছে টিক দেওয়া লিখবি 17টা, ওই আন্দাজে দিছে 16টার টিক, তার 13টাই ঠিক, কোনো পড়েনি, কথা কন দেখা, তাহলে এই যে টিক চিহ্ন আপনার এই কোরআন বুঝতে গেলে পুরো কোরআনের আসল তত্ত্ব হলো কোরআন মানলে জান্নাতি না মানলে জাহান্নামী, তাই আমি এখন এই নৈবেদ্যিক হারে আপনাকে বক্তৃতা একটু ঢুকাবো, আল্লাহ কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন শুধু আবাদতের জন্য সৃষ্টি করছেন, তাহলে আবাদত আপনি কতক্ষণ করবেন কোন সময় করবেন, এর মধ্যে খাওয়া আছে হাট বাজার আছে পেশাব পায়খানা আছে বিয়ে শাদী আছে বিভিন্ন হাল গরু চাষ আছে, কখন আপনি আবাদ মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে নামাজ 5 ওয়াক্ত পড়তে, 1 মাস বছরের রোজা মধ্যে মধ্যে 1 বার আনা হজ আর কুরবানি 1 দিন কি কিছু আর আর টাইম কি করবেন আপনি, তাহলে পুরো আবাদত কি কি এর তালিকা কোনো ইমাম দেয়নি কিন্তু রসুলের মাধ্যমে দেওয়া হয়েছে, কতক্ষণ
তাহলে এই পুরো আবাদতের তালিকা আমরা কিভাবে সংগ্রহ করব এখনো চিন্তা করিনি। এখন এই পুরো তালিকা এবাদতে যদি বুঝতে চান কোরআন শরীফকে ওই যে পাই বড়টা তারপরে ছোট তারপরে ছোট দেড়ঞ্চি দিয়ে পানি বার করা লাগবে। এখন আসেন কোরআনের এই পুরো কথাগুলি রসুলের আদর্শ হলো। এই কোরআনের ভেতর তিনটা পদ্ধতি আল্লাহ নাজিল করেছেন। এক নম্বর হলো অর্থনীতি, এক নম্বর কি অর্থনীতি, দুই নম্বর হলো সমাজনীতি, তিন নম্বর হলো রাজনীতি। এই তিনটা যদি আপনি পরিপূর্ণ আল্লাহ রসুলের পদ্ধতিতে করেন পুরো কোরআনের গোলামি করা আপনার আমার করা সম্ভব। তাহলে এই তিন